যে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, অনুব্রত মণ্ডল তার আজকে 7 দিনের পুলিশি হেফাজত শেষ হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে জানাবো যে 8 দিন অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত কিন্তু পুলিশ অনুব্রত মণ্ডলের ঘটনাস্থলে এখনো পর্যন্ত যায়নি। এই তথ্য আমরা পাচ্ছি, সেই চাঞ্চল্যকর তথ্য আমরা পাচ্ছি। দুবরাজপুর ব্লক তৃণমূল অফিসে যায়নি পুলিশ, জানালেন ব্লক অফিসের দায়িত্বে থাকা তৃণমূল কংগ্রেসের কর্মী। শুধু আমরা দেখছি না, রাজ্যের মানুষ দেখছে, বীরভূম জেলার মানুষ দেখছে এবং সর্বোপরি আদালত দেখছে। এটা একটা দুগ্ধপোষ্য শিশুর কাছেও পরিষ্কার এই মামলার কোন সারবত্তা নেই। এই লোকটাকে নিয়ে এসে অনুব্রতর বিরুদ্ধে একটা মামলা করিয়ে দেওয়া হয়েছে, এর প্ল্যান স্টেটমেন্ট যাতে তার তিহার গমন আটকানো যায়, তো এই জন্য চেষ্টা চলেছে। যে কোনো মূল্যে সিবি এবং ইডি এবং সিবিআই কে কোন রকম তদন্ত করতে রাজ্যে দেয়া হবে না, সেটা প্রতিহত করবার জন্য যার কর্ণায় চেষ্টা তৃণমূল কংগ্রেস চালিয়ে যাচ্ছে। কিন্তু এভাবে দীর্ঘদিন আটকে রাখা যায় না।